পৃষ্ঠা দুশো একাশি দু হাজার দশের প্রশ্নপত্র তৃতীয় বর্ষ পাঁচ প্রশ্ন এক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ক চন্দ্রাবতী পালার কাব্য সৌন্দর্য বিচার করো উত্তর নয়নচাঁদ ঘোষ রচিত ময়মনসিংহ গীতিকার অন্তর্গত চন্দ্রাবতী পালা ধর্মভিত্তিক প্রেমমূলক গীতিকা নারীর অপূর্ব আত্মত্যাগ দুঃখ তিতিক্ষার মধ্য দিয়ে নারী যে কি অসীম মহিমা লাভ করে তার পরিচায়ক চন্দ্রাবতী কবিতাটি সংক্ষিপ্ততার গুণে চন্দ্রাবতী পালাটির গীতিকাগত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ব্যর্থ প্রেমের কাহিনীর অন্তিমে একটিমাত্র দীর্ঘশ্বাস পালাটিকে সার্থক গীতিকায় উন্নীত করেছে পালাটি শুরু হয়েছে নায়িকা অর্থাৎ চন্দ্রাবতীর পুষ্পচয়নকে কেন্দ্র করে চাইরকোনা পুষ্কনির পারে চম্পা নাগেশ্বর ডাল ভাঙ্গ পুষ্প তুল কেতুমি নাগর চন্দ্রাবতীকে জয়ানন্দের প্রতি প্রেমাসক্ত বোঝাতে কতকগুলি ফুলের আশ্রয় নিয়েছেন পল্লী কবি বাড়ির আগে ফৈটা আসে মালতি বকুল আঞ্চল ভাঙ্গিয়া তুলব তোমার মালার ফুল চন্দ্রাবতীর বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক এসেছে বাড়িতে প্রকৃতিতে শীতের গমন ও বসন্তের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে বিবাহের আয়োজন বর্ণনাতেও প্রকৃতি অধিক গুরুত্ব পেয়েছে দক্ষিণের হাওয়া বয় কুকিল করেরা আমের বৌলে বৈশাখ গুঞ্জে ভ্রমরা চন্দ্রাবতীর রূপের বর্ণনায় কবি বলেছেন জৈবন আইলো দেহে জোয়ারের পানি চন্দ্রাবতীর সঙ্গে প্রেমে বিশ্বাসঘাতকতা এবং মুসলমান কন্যার মোহযুক্ত হওয়ার পর আবার পড়ছি চন্দ্রাবতীর সঙ্গে প্রেমে বিশ্বাসঘাতকতা এবং মুসলমান কন্যার মোহমুক্ত হওয়ার পর অনুতপ্ত জয়ানন্দ জলে ডুবে স্বেচ্ছামৃত্যু বরণ করেছে চন্দ্রাবতী তার আবেদনের সাড়া না দেওয়ায় সে বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে জলে ভাসমান জয়ানন্দের দেহ চন্দ্রাবতীর কাছে পূর্ণিমার চাঁদরূপে প্রতীয়মান হয়েছে দেখিতে সুন্দর নাগর চাঁদের ও সমান ঢেউয়ের উপর ভাসে পূর্ণমষির চাঁদ চন্দ্রাবতী পালাটি পুষ্পচয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং নানাবিধ ফুলের প্রসঙ্গ এসেছে পালাটিতে যেমন এক বাড়ির আগে ফুইটা রয়েছে চম্পা নাগেশ্বর দুই বাড়ির আশে ফুইটা রয়েছে রক্তজবা শাড়ি ইত্যাদি চন্দ্রাবতী গীতিকাটি কবি অলঙ্কারের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন চন্দ্রাবতী পালার নায়িকা চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী ভক্তিভরে ফুল দিয়ে শিব পূজা করার সময় কন্যার জন্য বর কামনা করেছেন বনফুলে মনফুলে পুঁজিবতমায় এখানে রূপক অলঙ্কারের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন কবি নায়িকার রূপ বর্ণনায় প্রতিও মানপ্রেক্ষা অলঙ্কার অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছেন জৈবন আইলো দেহে জোয়ারের পানি পৃষ্ঠা দুশো বিরাশি মৌনতার প্রতীক হিসেবে পর্বতের ব্যবহার করা হয়েছে এখানে যুক্তপমা অলঙ্কারের ব্যবহার লক্ষ্য করা যায় শুনিয়া হইল চন্দা পাথরও যেমন ডক্টর আশুতোষ ভট্টাচার্য তাঁর বাংলার লোকসাহিত্য প্রথম খণ্ড গ্রন্থে চন্দ্রাবতী গীতিকা পালা সম্পর্কে মন্তব্য করেছেন যথার্থ নিরবচ্ছিন্ন ধারার জীবনের কাহিনী বর্ণনার পরিবর্তে জীবনের কতকগুলি নাটকীয় মুহূর্তকে চকিত বিদ্যুত আলোকে উদ্ভাসিত করিয়া লইয়াই গীতিকা রচিত হইয়া থাকে চন্দ্রাবতী গীতিকার মধ্যে এই গুণটির সর্বোত্তম বিকাশ দেখিতে পাওয়া যায় প্রথমেই ফুল তোলা তারপরই প্রেমের প্রকাশ এবং অতি দ্রুত বিবাহের প্রস্তাব ও আয়োজন সব মিলিয়া খণ্ড খণ্ড ঘটনা একটি অখণ্ড জীবনস্রোত ফুটাইয়া তুলিয়াছে একের গীতিকা ও ব্যালাডের তুলনামূলক আলোচনা করো মহুয়া পালাটি কোন শ্রেণীভুক্ত বিচার করো উত্তর ময়মনসিংহ গীতিকা অংশের পনেরো প্রশ্নমানের এক নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য একের গ রবীন্দ্রনাথ ছড়ার জগৎকে স্বপ্নের মতো সত্য বলেছেন আলোচনা করো উত্তর ছেলে ভুলানো ছড়া অংশের পনেরো প্রশ্নমানের এগারো নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য একের ঘ প্রূপ সংশোধনের সাধারণ নিয়মাবলী বিবৃত কর উত্তর প্রূপ সংশোধনের অংশের পনেরো প্রশ্নমানের চার নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য একের উঁ অনুচ্ছেদ বলতে কি বোঝো অনুচ্ছেদ রচনা করতে শেখার উপযোগিতা পর্যালোচনা করো উত্তর অনুচ্ছেদ রচনা অংশে পনেরো নম্বর প্রশ্নমানের দু নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য একের চ বিজ্ঞাপনের ভাষাশৈলী সম্পর্কে ধারণা দাও উত্তর কোন দ্রব্য তৈরি হওয়ার পর সংবাদপত্র বেতার দূরদর্শন ইত্যাদি আধুনিক প্রচার মাধ্যমের সাহায্যে ক্রেতা সাধারণের দৃষ্টিগোচর করানো দ্রব্যের গুণাগুণ ইত্যাদি সমস্তই বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণের কাছে তুলে ধরতে হয় বিজ্ঞাপন কথাটির অর্থ হল বিশেষরূপে জ্ঞাপন বা প্রচার আজকের দিনে বিজ্ঞাপন হল বাণিজ্যের অন্যতম অঙ্গ বিপণন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বিজ্ঞাপনের খরচ বিজ্ঞাপন নিয়ে আজ দেশব্যাপী চলছে নানান পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা সংবাদপত্র ও বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যম ছাড়াও বিজ্ঞাপন দেয়া হয় রাস্তার মোড়ে রেল স্টেশনে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে সাইনবোর্ডে বাড়ির দেওয়াল ও যানবাহনে এইসব স্থানে বিজ্ঞাপন দেওয়ার জন্য ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে বিজ্ঞাপন ভাষাশৈলীর দিকে লক্ষ্য রাখতে হবে দ্রব্যের গুণাগুণ খুব সহজ সরল ভাষায় সাধারণের বোধগম্য হওয়ার জন্য বিজ্ঞাপনের ভাষাশৈলী খুবই গুরুত্বপূর্ণ অযথা কঠিন সমাজবদ্ধ শব্দ বিজ্ঞাপনের ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বিজ্ঞাপনের ভাষা এমন হবে যা সহজেই সাধারণ মানুষ বুঝতে পারবে প্রয়োজনে বিজ্ঞাপনের মধ্যে ছড়া ব্যবহার করা যায় সাধারণ মানুষের যত বেশি চোখে পড়বে বিজ্ঞাপন ততই পণ্যদ্রব্যের বাজার বর্ধিত হবে যে কোনো দ্রব্যের গুণাগুণ ব্যাখ্যা করার জন্য ভাষা হবে আকর্ষণীয় শিক্ষার মাধ্যম হলো বিজ্ঞাপন কারণ বিজ্ঞাপনে বর্ণিত গুণাবলী যেমন রক্তদানের বিজ্ঞাপনে রক্তদানের উপকার বিষয়ে জনসাধারণকে শিক্ষিত করা যায় লক্ষ্য রাখতে হবে বিজ্ঞাপন পরিবেশনায় সুরুচি যাতে প্রাধান্য পায় বিজ্ঞাপনের ভাষা হবে একদিকে যেমন শ্রুতিমধুর অন্যদিকে তেমনি নির্ভুল কম কথার মধ্যে মূল বক্তব্যকে তুলে ধরাই বিজ্ঞাপনের উদ্দেশ্য হতে হবে কোনোভাবে অশ্লীলতাকে বিজ্ঞাপনে স্থান দেয়া উচিত হবে না মনে রাখতে হবে বেশি সংখ্যায় সাধারণ মানুষ সত্য সুন্দরকেই বেশি মূল্য দেয় তাই বিজ্ঞাপনের ভাষা হবে রুচিশীল পৃষ্ঠা দুশো প্রশ্ন দুই যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আট গুণিতক পাঁচ চল্লিশ ক রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়াগুলি কী উত্তর ছেলে ভুলানো ছড়া বিভাগের পনেরো প্রশ্নমানের এক নম্বর প্রশ্নোত্তরের দ্বিতীয় অংশ দ্রষ্টব্য খ, চন্দ্রাবতী পালা অবলম্বনে চন্দ্রাবতী চরিত্র বর্ণনা করো উত্তর ময়মনসিংহ গীতিকা অধ্যায়ের আট প্রশ্নমানের এগারো নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য দুইয়ের গ মহুয়াপালার অপ্রধান চরিত্রগুলি বিচার করো উত্তর ময়মনসিংহ গীতিকা অধ্যায়ের আট প্রশ্নমানের পাঁচ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য দুয়ের ঘ সেই মাধুর্যটিকে বাল্যরস নাম দেয়া যাইতে পারে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর ছেলে ভুলানো ছড়া বিভাগের আট প্রশ্নমানের দু নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য দুয়ের উঁ তাহার নিকট সমস্তই বর্তমান এবং তাহার নিকট বর্তমানেরই গৌরব উত্তর ছেলে ভুলানো ছড়া বিভাগের আট নম্বর প্রশ্নমানের নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য দুয়ের চ একটি ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে কুড়ি শব্দের বিজ্ঞাপন রচনা করো উত্তর নিবেদিতা পাবলিক স্কুল বন্ধনীর মধ্যে ইংলিশ মিডিয়াম কমা বন্ধনীর মধ্যে অ্যাফিলিয়েটেড টু সিবিএসই বোর্ড কমা নিউ দিল্লি কমা প্রথম বন্ধনীর মধ্যে কে ফোর টু ক্লাস টুয়েলভ প্রথম বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ক্যারানিটোলা পোস্ট অফিস মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দাঁড়ি সুন্দর পরিবেশী অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা ইংরাজি ভাষায় শিক্ষাদান দাড়ি বিজ্ঞান শাখায় অত্যাধুনিক ল্যাবরেটরি দাড়ি বিগত পরীক্ষার ফল আশাব্যঞ্জক দাড়ি কম্পিউটার ব্যবহারে শিক্ষাদান দাড়ি তলায় ডান দিকে বন্ধনীর মধ্যে আর সিনহা কমা প্রিন্সিপাল প্রশ্ন দুই ছ ট্র্যাডিশনাল বন্ধনীর মধ্যে প্রথাগত ও নন ট্র্যাডিশনাল বন্ধনীর মধ্যে অপ্রথাগত শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ উত্তর আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট স্বাধীনতা লাভের পর সংবিধান তৈরির পর আমাদের অঙ্গীকার ছিল উনিশশো ষাটের মধ্যে ছয় থেকে পনেরো বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলেমেয়ের বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করা যা আজ পর্যন্ত পূরণ হয়নি আমাদের এই অঙ্গীকার ছিল ছয় থেকে চোদ্দ পর্যন্ত সমস্ত ছেলেমেয়েকে প্রথাগত শিক্ষায় বন্ধনীর মধ্যে ট্র্যাডিশনাল শিক্ষিত করা প্রথাগত শিক্ষা হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা পাশ করে ডিপ্লোমা ডিগ্রি লাভ করা প্রতিটি স্তরে নির্দিষ্ট পাঠক্রম অনুযায়ী পড়াশোনা করা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে প্রথাগত শিক্ষারই আধিপত্য অপ্রথাগত শিক্ষার প্রয়োজন সার্বিক এই অপ্রথাগত শিক্ষা চালু করে নিরক্ষরদের স্বাক্ষর করা নিরক্ষর বয়স্ক মানুষদের এই শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে ক্রমে শিক্ষিত করে তোলা এবং যেসব ছেলেমেয়েরা প্রথাগত শিক্ষা লাভে বঞ্চিত হয় কিংবা মাঝপথে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয় তাদের শিক্ষা দেওয়ার জন্য ভারত সরকার প্রথা বহির্ভূত শিক্ষার প্রচলন করেছেন এর জন্য প্রয়োজন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অপ্রথাগত বিদ্যালয় চালু করা এই বিদ্যালয় চালু করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসতে পারেন এগিয়ে আসতে পারেন ছাত্র সমাজ অপ্রথাগত শিক্ষাতেই শিক্ষিত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন তার স্বপ্নের শান্তিনিকেতন জাহাজ রবীন্দ্র আদর্শ বিচ্যুত কেন্দ্রীয় সরকার অধিগ্রহণের মাধ্যমে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়ে বিশ্বভারতী তার স্বাতন্ত্র্য হারিয়েছে চল্লিশে পৌঁছে কবিগুরু চেয়েছিলেন শিক্ষাব্রতী হতে গুরুগৃহের আদর্শে তৈরি করেন শান্তিনিকেতন একটি বিদ্যালয় শিশুর আত্মপ্রকাশের অন্যান্য সব পথকে রুদ্ধ করে মুখস্থ সম্বল প্রথাগত শিক্ষাদান ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব বিকাশের পক্ষে যথেষ্ট নয় এমন চিন্তা অনেক পাশ্চাত্যবাসীরও ছিল পরবর্তীকালে বিকল্প বিদ্যালয় আন্দোলন যা রূপ নেয় শিক্ষা অর্থে নিছক জ্ঞান লাভ নয় মনের মুক্তি ও মনুষ্যত্বের বিকাশই ছিল তার আকাঙ্ক্ষিত প্রচলিত প্রথাগত শিক্ষা যে কীভাবে শিশুমনকে ক্ষিন্ন ক্লিষ্ট করে তোলে নিজের অভিজ্ঞতা থেকে সেই বিবরণ তিনি বারবার দিয়েছেন পৃষ্ঠা দুশো চুরাশি প্রশ্ন দুই বর্গের জ একজন অভিজ্ঞ সাঁতারুর সঙ্গে তোমার কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো দুইয়ের ঝ একজন নিত্য ট্রেন যাত্রীর অভিজ্ঞতা অবলম্বনে একটি কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো উত্তর রোজ কাকভোর থেকে কিছু মানুষকে সাইকেল মোটরসাইকেল স্কুটার রিকশা ইত্যাদি যানবাহনে স্টেশনের পথে খুব ব্যস্তভাবে সঙ্গে যেতে দেখা যায় আবার বিকেল থেকে গভীর রাত্রি পর্যন্ত এদের দেখা যায় ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরতে এরা নিত্য ট্রেন যাত্রী। বিভিন্ন কারণে কর্মস্থলে বসবাস করতে না পারায় এদের দূরের বাসস্থান থেকে কর্মস্থলে যাতায়াত করতে হয় এরকমই এক নিত্য ট্রেন যাত্রী অরূপ সেনগুপ্ত ইনি প্রতিদিন মেদিনীপুরের শরৎপল্লীর বাড়ি থেকে কলকাতা ডালহৌসির অফিস পাড়ায় অফিসে যাতায়াত করেন এক রবিবার বেলা নটায় অরূপবাবুর শরৎপল্লীর বাসভবনে গিয়ে ডোরবেল বাজারের নির্ঝর পত্রিকার প্রতিনিধি অমিত বসু হাসিমুখে দরজা খুললেন পঞ্চাশর্ধ অরূপবাবু ইতিমধ্যেই তিনি সারা সপ্তাহের বাজার সেরে নিয়েছেন কাছের গেট বাজার থেকে সুসজ্জিত ড্রয়িং রুমে বসে আলাপচারিতা শুরু হলো এর মধ্যেই চায়ের কাপ হাতে এলেন অরূপবাবুর শিক্ষয়িত্রী স্ত্রী সুমিতা দেবী তাদের একমাত্র সন্তান অভিরূপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পাঠরত থাকে হোস্টেলে ছুটিতে বাড়ি আসে পত্রিকা প্রতিনিধি অরূপবাবু আপনি কতদিন যাতায়াত করছেন এবং আপনার অভিজ্ঞতা যদি কিছু বলেন অরূপ সেনগুপ্ত আমি দীর্ঘ কুড়ি বছর যাতায়াত করছি চাকরি পাওয়ার প্রথম দিকে কয়েক বছর কলকাতাতেই থাকতাম তারপর বিশেষ পারিবারিক কারণে আমাকে বাড়িতে থাকার প্রয়োজন বলে আমি নিত্য ট্রেন যাত্রী হয়ে গেলাম নিত্য ট্রেন যাত্রী হিসেবে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা বলে শেষ করা যাবে না শুধু এটুকু বলতে পারি এমন ঘটনা ঘটেছে যে সারা রাত্রি কোনো এক ছোট্ট স্টেশনে থাকতে হয়েছে আবার কখনও বাড়ি ফিরে রাত্রি তিনটে আবার ভোর ছটায় হাওড়া লোকাল ধরেছি তারপর ট্রেন লেট অবরোধ দুর্যোগ ইত্যাদি তো আছেই তবে জানেন তো মানুষ অভ্যাসের দাস আমরাও এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি শনিবার দিনটি খুব আনন্দের আবার সোমবার ভোর থেকে একই জীবন তবে নিয়ম বাঁধা এবং ঘড়ির কাঁটা ধরে এই যে দৈনন্দিন জীবন এতে অসুবিধা থাকলেও উপকার নিশ্চয়ই আছে ডেলি প্যাসেঞ্জারদের অনেকগুলি গ্রুপ আছে কোনো একটা গ্রুপে আপনি বিলং করলেই আপনার বসার জায়গার সমস্যা হবে না তবে অন্য সব লাইনে দেশলাই কাঠি দিয়ে সিট রাখার যে গল্প চালু আছে সেরকম ঘটনা আমাদের এই লাইনে নেই যাতায়াতের পথে আমি তাস না খেললেও ডেলি প্যাসেঞ্জারের অনেকেই সময় কাটাবার জন্য তাসখালাকেই বেছে নেন রেলের দৈনন্দিন যাত্রী হওয়ার সুবাদে আমাদের জ্ঞানের ঝুলি সবসময়ই বারবারন্ত আদা থেকে জাহাজ সব রকম ব্যবসার খোঁজ আমাদের যাত্রাপথে পাওয়া যায় সময়টা আমাদের খুব একটা খারাপ কাটে না আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে নিয়মিত আমাদের মিটিং হয় আমাদের দাবি দাওয়া রেল কর্তৃপক্ষের কাছে পেশ হলে খুব মনোযোগ দিয়ে সেগুলি বিবেচনা করা হয় কারণ আমরা রেলের প্রতিদিনকার খদ্দের আমরাই রেলের লক্ষ্মী পত্রিকা প্রতিনিধি রেল কর্তৃপক্ষের কাছে একজন নিত্যযাত্রী হিসেবে আপনার কাম্য কী অরূপ সেনগুপ্ত সময় সারণি মেনে ট্রেন চলুক ট্রেনের সংখ্যা আরও বাড়ুক তার সঙ্গে পরিষেবার উন্নতি হোক এটাই আমার কাম্য পত্রিকা প্রতিনিধি ভূতের রাজা একটিমাত্র বর দিতে চাইলে আপনি কি চাইবেন অরূপ সেনগুপ্ত আজকের পৃথিবী হোক সন্ত্রাসমুক্ত বাসযোগ্য হোক এ পৃথিবীর আজকের ভূমিষ্ঠ হওয়া শিশুটির পৃষ্ঠা দুশো পঁচাশি দুয়ের একটি জাদু প্রদর্শনীর কোনো একটি জাদু খেলার সরাসরি বিবরণ দাও তিন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ক বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো উত্তর বিজ্ঞাপনের খসড়া রচনা অধ্যায়ের প্রশ্নমান পনেরোয়ের এক নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য তিনের খ চন্দ্রাবতী পালার চারটি নাট্যগুণের পরিচয় দাও উত্তর এক চন্দ্রাবতী পালাটি জয়ানন্দ ও চন্দ্রাবতীর কথোপকথনের মধ্যে দিয়ে নাটকীয়ভাবে শুরু হয়েছে গীতিকা শুরুর পর চতুর্দশ পঙ্ক্তিতে নায়ক জয়ানন্দের নাম উল্লিখিত হয়েছে কবি শ্রোতাদের কৌতূহলকে কিছুটা সময় জাগরুক রেখেছেন দুই জয়ানন্দ ও চন্দ্রাবতীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর চন্দ্রাবতীর পিতার কাছে ঘটক জয়ানন্দের সংবাদ দিয়েছেন আদর্শ পাত্র হিসাবে জয়ানন্দকেই চন্দ্রাবতীর বর রূপে মনোনীত করেছেন চন্দ্রাবতীর পিতা এখানেও নাটকীয়তা লক্ষ্য করা যায় তিন চন্দ্রাবতী ও জয়ানন্দের বিবাহের দিন ঠিক হওয়ার পর এমন কি অধিভাস হয়ে যাওয়ার পর জয়ানন্দ এক মুসলমান কন্যার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করায় চন্দ্রাবতীর প্রতি তার বিশ্বাসঘাতকতার ফলে বিবাহ বন্ধ হওয়া নাটকীয় চরমক্ষণ চার চন্দ্রাবতী জীবনে আর বিবাহ করবেন না ঠিক করেন শিব পূজায় এবং পিতার নির্দেশে রামায়ণ অনুবাদে মন দেন যদিও জয়ানন্দের প্রতি তার দুর্বলতা থাকা সত্ত্বেও জয়ানন্দের ডাকে সাড়া দেননি পূজা শেষে কলসিসহ জলের ঘাটে উপস্থিত হয়ে জয়ানন্দের দেহ জলে ভাসমান দেখতে পাওয়া জয়ানন্দকে ট্র্যাজিক ন্যায়কে পরিণত করেছে তিনের গ এই ছড়াগুলির মধ্যেই মোহমন্ত্রটি আছে এখানে কোন ছড়াগুলির মধ্যে কোন মোহমন্ত্রের কথা বলা হয়েছে উত্তর ছেলে ভুলানো ছড়া অধ্যায়ের প্রশ্নমান চারের চার নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য তিনের ঘ একই ছড়ার ভিন্ন ভিন্ন পাঠ রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো উত্তর ছেলে ভুলানো ছড়া অধ্যায়ের প্রশ্নমান চারের সতেরো নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য তিনের ও। এই চারটি ছত্র আমার বাল্যকালের মেঘদূতের মতো ছিল কোন চার ছত্র কার কাছে কেন বাল্যকালের মেঘদূতের মতো ছিল উত্তর ছেলে ভুলানো ছড়া অধ্যায়ের প্রশ্নমান চারের ছয় নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য তিনের চ গীতিকা শ্রেণীবিন্যাস আলোচনা করো উত্তর ময়মনসিংহ গীতিকা অধ্যায়ের প্রশ্নমান আটের ছয় নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য তিনের ছ একটি কম্পিউটার শিক্ষাকেন্দ্রের বিজ্ঞাপন রচনা করো উত্তর বিজ্ঞাপনের খসড়া অধ্যায়ের প্রশ্নমান আটের একের ক প্রশ্নোত্তর দ্রষ্টব্য তিনের বর্গের্য ময়মনসিংহ গীতিকার সংগ্রাহকে সংগ্রহটি কত সালে প্রথম প্রকাশিত হয় কোন অঞ্চল থেকে এগুলি সংগৃহীত হয়েছিল এই গীতিকার আলোচকদের মধ্যে গুরুত্বপূর্ণ একজনের নাম লিখেও উত্তর অধ্যাপক দীনেশ চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চন্দ্রকুমার দেকে লোকসঙ্গীত সংগ্রাহক নিযুক্ত করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সম্পাদনা করে প্রকাশ করেন ময়মনসিংহ গীতিকা চন্দ্রকুমার দে ময়মনসিংহ জেলার গ্রামে গ্রামে ঘুরে গীতিকা সংগ্রহ করেছিলেন গীতিকার আলোচকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম চন্দ্রকুমার দে যিনি ছিলেন একজন কবি ও সাহিত্যিক পৃষ্ঠা দুশো ছিয়াশি দু সালের প্রশ্ন তৃতীয় বর্ষ প্রশ্ন এক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পনেরো গুণিতক দুই তিরিশ প্রশ্ন ক রবীন্দ্রনাথ ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে ছড়ার যে বৈশিষ্ট্যগুলির উল্লেখ করেছেন সে বিষয়ে আলোচনা করো উত্তর ছেলে ভুলানো ছড়া অংশের পনেরো প্রশ্ন মানে দু নম্বর প্রশ্নোত্তর থেকে তৈরি করতে হবে প্রশ্ন খ গীতিকার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে গীতিকা হিসাবে চন্দ্রাবতী পালাটির শিল্প সার্থকতা আলোচনা করো উত্তর গীতিকা বলতে কাহিনীমূলক রোমান্টিক দীর্ঘাবয়ব সম্পন্ন গানকে বোঝায় গীতিকার অন্যতম বৈশিষ্ট্য মানবমুখী রোমান্টিক প্রেম চেতনা এই ধরনের সাহিত্যকে ইংরেজিতে বলে ব্যালাড লৌকিক ভাষাকে অবলম্বন করে গীতিরসের সাহায্যে এগুলি সাধারণ মানুষের দরবারে প্রকাশ করা হয় ব্যালাটগুলির লক্ষণ এক কাহিনী কাহিনীবৃত্তের ক্রিয়াশীলতা দুই চরিত্র তিন পরিবেশ চার গীতিরস পাঁচ নাটকীয়তা ছয় সহজ ও সংক্ষিপ্ত সংলাপ আমাদের দেশে লোকসাহিত্যের বিভিন্ন উপাদানগুলির মধ্যে সবচেয়ে অবহেলিত গীতিকা গীতিকার বৈশিষ্ট্য এক গীতিকাগুলি ক্ষুদ্রাকৃতি চরণ সম্বলিত কারণ গান করার জন্য দীর্ঘ চরণ অসুবিধাজনক দুই গীতিকাগুলি বাদ্যযন্ত্র সহকারে গীত হবার রীতি ছিল তিন গীতিকাগুলি লোকসঙ্গীত তাই নির্দিষ্ট সুরে এগুলি গীত হতো চার গীতিকাতে ধুয়ার ব্যবহার অস্বাভাবিক নয় ময়মনসিংহ গীতিকার সব পালাতেই ধুয়ার ব্যবহার লক্ষ্য করা যায় পাঁচ গীতিকাগুলি আনুপূর্বিক ছন্দে অর্থাৎ যুক্ত চারযুক্ত চারযুক্ত দুই সমান চোদ্দ মাত্রায় সীমায় রচিত ছয় গীতিকায় অলঙ্কার ব্যবহার হয় গীতিকা হিসাবে চন্দ্রাবতী পালা ময়মনসিংহ গীতিকার মোট দশটি পালার অন্যতম চন্দ্রাবতী পালা নয়নচন্দ্র ঘোষ প্রণীত চন্দ্রাবতী পালাতে চন্দ্রাবতী ও জয়ানন্দের ট্র্যাজেডি করুণ প্রণয় কাহিনী বর্ণিত হয়েছে কাহিনীটি এই এইরূপ চন্দ্রাবতীর বাল্যশাখা জয়ানন্দ চন্দ্রাবতী যখন শিব পূজার ফুল তুলত জয়ানন্দ তখন ডাল নইয়ে ধরে তাকে সাহায্য করত জয়ানন্দ ও চন্দ্রাবতীর মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জয়ানন্দ তার মনের কথা একটি চিঠিতে লিখে চন্দ্রাবতীকে জানাল ইতিমধ্যে ঘটক এসে চন্দ্রাবতীর বিয়ের সম্বন্ধ পাকা করল জয়ানন্দের সঙ্গে চন্দ্রাবতীর বিবাহের প্রস্তাবে চন্দ্রাবতীর পিতা সানন্দে রাজি হলেন হঠাৎ গোল বাঁধল ইতিমধ্যে জয়ানন্দ একটি মুসলমান রমণীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করে বসেছে এই খবর চন্দ্রাবতীকে পাথরে পরিণত করেছে পিতাকে সে এ জীবনে বিয়ে করবে না এবং শিব পূজা করে জীবন কাটাবে জানিয়ে দেয় পিতাও তাকে শিব পূজা করতে এবং রামায়ণ রচনার উপদেশ প্রদান করেন এদিকে কিছুদিনের মধ্যেই জয়ানন্দ নিজের ভুল বুঝতে পারে কিন্তু তখন দেরি হয়ে গেছে জয়ানন্দ সেই মহিলার মোহ কাটিয়ে বাড়ি ফিরে এসেছে জয়ানন্দ চন্দ্রাবতীকে একটি দেখতে চাইলে চন্দ্রাবতী মন্দিরের দরজা বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে রইল পৃষ্ঠা দুশো সাতাশি জয়ানন্দ মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে চন্দ্রাবতীর ধ্যান ভঙ্গ হলে সে মন্দিরের দরজায় লেখা জয়ানন্দের বিদায়বাণী পড়ে কাঁদে কাঁদে নদীর ঘাটে গিয়ে দেখতে পেল জয়ানন্দের দেহ জলে ভাসছে আঁখিতে পলক নাই মুখে নাই সে বাণী পাড়েতে খাড়াইয়া দেখে উমেদা কামিনী চন্দ্রাবতী গীতিকাটি স্বরূপত আখ্যান গীতি আসরে গীতের উদ্দেশ্যেই এটি রচিত হয়েছিল চন্দ্রাবতী ও জয়ানন্দের প্রেমের আখ্যান শেখালে গল্প কাহিনীর উপর ভিত্তি করে রচিত কাহিনীর সংযত ও সংযত রূপ চোখে পড়ে কাহিনীর সংক্ষিপ্ততা দ্রুত পরিণতির পথগামী হয়েছে চন্দ্রাবতী পালার গীতিকার সমস্ত বৈশিষ্ট্য লক্ষণীয় চন্দ্রাবতী একটি সার্থক গীতিকা প্রশ্ন গ মহুয়া পালাটির কাব্য সৌন্দর্য বিচার কর উত্তর ময়মনসিংহ গীতিকা অংশে পনেরো প্রশ্নমানের দশ নম্বর প্রশ্নোত্তর থেকে তৈরি করতে হবে প্রশ্ন ঘ রিডিং কি একজন আদর্শ প্রুফ রিডার হতে গেলে কি কী গুণাবলী থাকা দরকার উত্তর প্রুফ সংশোধন অংশের পনেরো প্রশ্নমানের এক এবং তিন নম্বর প্রশ্নোত্তর থেকে তৈরি করতে হবে প্রশ্ন ও বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপনের সঙ্গে বাণিজ্য এবং বিজ্ঞাপনের সঙ্গে সংস্কৃতি কীভাবে সংযুক্ততা আলোচনা করো উত্তর বিজ্ঞাপনের খসড়া রচনা অংশের পনেরো প্রশ্নমানের এক এবং চার নম্বর প্রশ্নোত্তর থেকে তৈরি করতে হবে প্রশ্ন চ সাক্ষাৎকার বলতে কী বোঝো সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো উত্তর সাক্ষাৎকার অংশে পনেরো প্রশ্নমানের এক নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য দুই যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন ক মহুয়াপালা অবলম্বনে হুমরা বাইদ্যার চরিত্রটি কাহিনীগত উপযোগিতা বিশ্লেষণ করো উত্তর ময়মনসিংহ গীতিকা অংশের আট প্রশ্ন মানে তিন নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য প্রশ্ন খ চন্দ্রাবতী পালাটির মধ্যে যে স্ত্রী আচারের উল্লেখ আছে সেগুলির বিবরণ দাও উত্তর ময়মনসিংহ গীতিকা অংশে আট প্রশ্ন মানে চোদ্দ নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য প্রশ্ন গ এই সকল ছড়ার মধ্য হইতে সত্য অন্বেষণ করিতে গেলে বিষম বিভ্রাটে পড়িতে হইবে দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর ছেলে ভুলানো ছড়া অংশে চার প্রশ্নমান এবং ন নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য প্রশ্ন ঘ রবীন্দ্রনাথ ছড়াগুলিকে কেন মেঘের সঙ্গে তুলনা করেছেন তা আলোচনা করো উত্তর রবীন্দ্রনাথ বলেছেন আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি উভয়ে পরিবর্তনশীল বিবিধ রঞ্জিত বায়ুস্রোতে যদিচ্ছা ভাসমান আকাশের মেঘগুলি খণ্ডাকারে ঘুরে বেড়াতে বেড়াতেই অবিরাম আকারে পরিবর্তিত হচ্ছে ছড়ার ক্ষেত্রে একই প্রকার ঘটনা ঘটছে ছড়াগুলির মধ্যে সংলগ্নতা না থাকলেও ছবি আছে ছড়াগুলি যেন এক এক টুকরো জগৎ এগুলিকে জোড়া দিয়ে পূর্ণাঙ্গ আকার দেয়া অসম্ভব প্রশ্ন উঁ বিজ্ঞাপনের নির্মাণ পদ্ধতি বিষয়ে আলোচনা করো উত্তর গ্রাহক গোষ্ঠীর রুচি ইত্যাদির দিকে লক্ষ্য রেখে পণ্য বিজ্ঞাপনের বিজ্ঞানসম্মত নির্মাণ কৌশল গ্রহণ করা উচিত এক্ষেত্রে অবশ্য সংযোগ মাধ্যম কি ধরনের সেই প্রশ্ন এসে যায় তারপর দেখতে হবে কি ধরনের বার্তা বিজ্ঞাপিত হবে গ্রাহক সাধারণের উদ্দেশ্যে পৃষ্ঠা দুশো অষ্টআশি বিজ্ঞাপিত মূল উদ্দেশ্য উদ্দিষ্ট গ্রাহক গোষ্ঠীকে বিজ্ঞাপিত পণ্য সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল করা শুধু তাই নয় গ্রাহক সাধারণের মনের মধ্যে পণ্যের ব্যাপারে একটা স্থায়ী ইমেজ গড়ে তোলা তাই খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে বিজ্ঞাপনের বিশেষ বার্তা এবং বিজ্ঞাপনের ভাষা পণ্যের প্রকার ভেদে বিজ্ঞাপনের ভিন্ন ভিন্ন স্টাইল ব্যবহার করতে হবে এরপরে আসবে মাধ্যম নির্বাচনের বিষয় বিজ্ঞাপনের উপস্থাপনার কৌশল ও স্টাইল নির্ভর করবে মিডিয়া নির্বাচনের ওপর মাধ্যম যদি টেলিভিশন হয় তাহলে কোন সময় বিজ্ঞাপনটি উপস্থাপন করালে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে তা বিবেচনা করা দরকার প্রচার মাধ্যম যদি সংবাদপত্র হয় তবে কোন পাতাতে দিলে তা মানুষের সহজ দৃষ্টি আকর্ষণ করবে তা দেখতে হবে এই সব কিছুর উপরে রয়েছে বাজেটের কথা বিজ্ঞাপন খাতে কতখানি খরচ করা যুক্তিসঙ্গত হবে তা স্থির করতে হবে বাজেট তৈরির সময় প্রশ্ন চ তুমি একটি টিউটোরিয়াল হোম খুলেছ এ বিষয়ে অনধিক কুড়িটি শব্দে একটি বিজ্ঞাপন রচনা করো উত্তর বিজ্ঞাপনের খসড়া রচনা অংশের আট প্রশ্নমানের একের খ খ্রষ্টব্য প্রশ্ন ছ বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ বিষয়ে অনধিক দুশো তিপ্পান্নটি শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো উত্তর অনুচ্ছেদ রচনা অংশে আট প্রশ্নমানের পাঁচ নম্বর প্রশ্ন দ্রষ্টব্য প্রশ্ন বর্গের জ একজন প্রতিষ্ঠিত কবির সঙ্গে তোমার কাল্পনিক সাক্ষাৎকারের বিবরণ দাও উত্তর সাক্ষাৎকার অংশে আট প্রশ্নমানের একের এক দ্রষ্টব্য প্রশ্ন ঝ একটি বানভাষী অঞ্চল সম্পর্কে অনধিক দুশো শব্দের মধ্যে একটি বিবরণী রচনা করো উত্তর বিবরণী রচনা অংশে আট প্রশ্নমানের দু নম্বর দ্রষ্টব্য প্রশ্ন ইঁয়ো মূল পাট প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সিদ্ধ করা শক্ত সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই হল উত্তর রূপ সংশোধন থ এরপরে উল্টো ভিয়ের চিহ্ন তার্কিক প্রাণীটি বলছিলেন ড্যাশ উল্টো ভিয়ের চিহ্ন মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলি সুস্বাদ হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন ড্যাশ উল্টো ভিয়ের চিহ্ন মাংস আগে সিদ্ধ ভাজলে হওয়া শক্ত সেজন্য মাংসস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজ উল্টো ভিয়ের চিহ্ন করে নিলেই ভালো উল্টো ভিহের চিহ্ন উন্তুস্ত অ দাঁড়ি তিন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন ক নিম্নধৃত ছড়াটিতে অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া চলিয়াছে এখানে কোন বিশেষ ছড়াটির কথা উল্লেখ করা হয়েছে ছড়াটির মধ্যে প্রকাশিত চিত্ররূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও উত্তর ছেলে ভুলানো ছড়া অংশের চার প্রশ্নমানের আট নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য প্রশ্ন খ তাহার মানব মনে আপনি জন্মিয়াছে এখানে তাহারা বলতে কাদের বলা হয়েছে মানব মনে আপনি জন্মিয়াছে একথার তাৎপর্য কী পৃষ্ঠা দুশো উননব্বই উত্তর ছেলে ভুলানো ছড়া অংশের চার মানে তিন নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য প্রশ্ন গ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো কোথায় পাইবাম কলসি কন্যা কোথায় পাইবাম দরি তুমি হও গহীন গাং আমি ডুব্বা মরি উত্তর মহুয়া ও চন্দ্রাবতী পালা সংক্ষিপ্ত উত্তরধর্মী দুয়ের ক প্রশ্নোত্তর দ্রষ্টব্য প্রশ্ন ঘ গীতিকার ভাষারীতি সম্পর্কে একটি টিকা লেখ উত্তর গীতিকার ভাষা প্রত্যেক অঞ্চলের নিজস্ব প্রাদেশিক ভাষা গীতিকার ভাষার মধ্যে কোনো কৃত্রিমতা নাই এই ভাষা জীবন্ত বাংলার প্রান্তবর্তী অঞ্চলের কথ্য ভাষায় রচিত বলে এই ভাষা কথ্য ভাষার সাধুরূপ নয় তাই নিজস্ব অঞ্চল ব্যতীত এই ভাষা বোধগম্য হওয়া দুঃসাধ্য সর্বজনীনত্ব থাকা সত্ত্বেও নিজস্ব অঞ্চলের বাইরে লাভ করতে পারেনি ময়মনসিংহ গীতিকাগুলি ময়মনসিংহের বাইরে লাভ করেনি আঞ্চলিক ভাষা ব্যবহারই এর মূল কারণ গীতিকাগুলির আকা অকালে বিস্তৃত হওয়ার যে উপক্রম হয়েছিল তার কারণ এই আঞ্চলিক কথ্য ভাষা এগুলি সংগ্রহ করে মুদ্রণের ব্যবস্থা করে প্রকাশ না করলে অধিকাংশ গীতিকায় বিস্তৃতির গর্ভে তলিয়ে যেত প্রশ্ন ও ব্র্যান্ড নেম ও গ্রাউন্ড এরিয়া কি প্রশ্ন চ প্রুফ সংশোধনের যে কোনো দু ধরনের ভুল উল্লেখ করে তাদের সংশোধন চিহ্নগুলি লেখো উত্তর এক কোনো অক্ষর ছেড়ে গেলে ড্যাশ যেমন মূল ড্যাশ শব্দ ড্যাশ প্রথম প্রুফ সংশোধন ড্যাশ ম পয়ফোলা থ ভিয়ের চিহ্ন ছেড়ে যাওয়া স্থানে উল্টো ভিয়ের চিহ্ন এই চিহ্ন দিয়ে পাশে ম লিখে দিতে হবে প্রশ্ন ছ বাংলা টাইপের পয়েন্ট সাইজের যে কোনো চারটির নাম উল্লেখ করো উত্তর পূব সংশোধন অংশে চার প্রশ্নমানের টিকা ছ নম্বর দ্রষ্টব্য প্রশ্ন বর্গের জ মহুয়াপালায় পালংশয়ের ভূমিকা উল্লেখ করো উত্তর ময়মনসিংহ গীতিকা অংশে আট মানে চার নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য